নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য খুব সুন্দর একটি ইউনিক রেসিপি, মোচার রেসিপি, নিরামিষ মোচার রেসিপি। তো এই নিরামিষ মোচার রেসিপিটা আমি কিভাবে বানাবো আর এটি বানাতে কি কি লাগবে, এটি জানতে হলে আমার এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। তো চলুন দেখে নিই কিভাবে বানাবো এই নিরামিষ মোচার রেসিপি। এই নিরামিষ মোচার রেসিপি বানাবো কিভাবে সেটা দেখার আগে আমি দেখাবো মোচাটা কিভাবে কাটি। তো প্রথমে আমি একটা বড় সাইজের মোচা নিয়েছি। এবার দেখাবো মোচাটাকে কিভাবে কাটা হয়। মোচাটাকে এরকম ভাবে খোলা ছাড়িয়ে এরকম ভাবে কাটতে হবে। এর ভিতরে যে সরু সরু কাঠি কাঠি মতো আছে এগুলোকে বার করে দিতে হবে, কারণ এই উপরের খোসাগুলো পাকা, তাই খোসাগুলো ছাড়িয়ে এগুলোকে কেটে নিতে হবে। এই যে এই কাঠিগুলো বাদ দিতে হবে। যখন কচি বেরোবে মোচা, তখন কচি মোচাটার আর খোসা ছাড়িয়ে ফেলে দিতে হবে না, পুরোটাই কেটে নিতে হবে। এরকম ভাবে মোচাটাকে পুরোপুরি কেটে নেবে। এবার মোচার কচি অংশটা বেরিয়ে গেছে, এবার এইভাবে কেটে নিতে হবে। মোচাটা কাটা হয়ে গেলে মোচাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। আর মোচাটা কিন্তু জলেই কাটতে হবে, না হলে কিন্তু কালো হয়ে যাবে, কারণ মোচার মধ্যে আঠা আছে, জলে না কাটলে ওটা কালো দাগ হয়ে যাবে। মোচাটা আমার রেডি হয়ে গেছে কাটতে। এবার আমি কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে আমি মোচাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোচার সাথে কয়েকটা আলুও দিয়েছি, কিন্তু আলুগুলো বড় বড় পিস করে দিয়েছি। এবার মোচাটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নেব। ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আমি মোচাটাকে ঢেলে জল ঝরিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিচ্ছি, বেশ অনেকটাই তেল দিতে হবে, কারণ মোচা রান্নায় তেল বেশি লাগে। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে, আদা বাটা, এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ছোলা, কারণ ছোলাটা আমি আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম। কাঁচা ছোলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। এই ছোলাটাকে অনেক বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে
দেখো তেলটা আমি কত দিয়েছি এখানে, কিন্তু তেলটা অনেক বেশি লাগবে। কষে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মোচাটা দিয়ে দেব। দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে খুব ভালো করে কষে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো। এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো, এমনকি খুব ভালো করে কষেও নিতে হবে। কষানোর সময় আমি এতে আরো খানিকটা তেল দিয়ে দেব। কষানোর সময় আমি আরো খানিকটা তেল দিয়ে দেব। আমি এখানে আমি সর্ষের তেল ইউজ করছি, তোমরা চাইলে অন্য তেলও ইউজ করতে পারো বা সাদা তেল বা ইউজ করতে পারো। তেলটা দেওয়ার পর আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেবো খুব ভালো করে। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে কিছুটা জল দেব, কারণ ছোলাটা সেদ্ধ করতে হবে। ছোলাটা কাঁচা ছিল, সেদ্ধ করা ছিল না। জলটা দেয়া হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, কারণ ছোলাটা সেদ্ধ হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা থেকে খুলেছি, দেখি ছোলাটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো পাউডার, আর দিয়ে দেবো একটু গরম মশলা পাউডার বা গরম মশলা গুঁড়ো। এখানে আমি সবকিছু গুঁড়ো মশলাই ব্যবহার করছি, যেহেতু এটা নিরামিষ তোমরা চাইলে বাটা মশলাও ব্যবহার করতে পারো। একটু ফুটে গেলেই রেডি হয়ে যাবে এটা। এবার আমি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটুখানি ফুটে গেলেই রেডি হয়ে যাবে এটা। তো রেডি হয়ে গেছে এটা, এবার আমি এটাকে নামিয়ে নেব। আমি এটাকে নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে নিরামিষ মোচার রেসিপি। নিরামিষের দিনে আর কোনো চিন্তা নেই, মোচা মোচা এরকম ভাবে রান্না করে খেতে পারো। অনেকে ভাবে যে মোচা নিরামিষ ভাবে কিভাবে খাবো, তো এরকম ভাবে নিরামিষ মোচা রান্না করাও যায় ছোলা দিয়ে, আর খুব ভালো লাগে খেতে এটা। তো বন্ধুরা, এটি বাড়িতে একবার অন্তত ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও অনেক অনেক শেয়ার করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমার রান্নার নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে।